আর বুঝতে পারে না, টুকি বক 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 বক্কা। হ্যালো বন্ধুগণ, তো সবাই দেখতেই পেলে আমার ট্রেনের সফর। আর এখানে একটা মিষ্টি দুষ্টু বাচ্চা ছিল, যার জন্য আমার ট্রেনের সফরটা আরও খুব ভালো কেটেছে। তো এদিকে আমরা ব্যাগপত্র সব কমপ্লিট করে নিয়েছি, যেহেতু আমাদের নামার টাইম চলে এসেছিলো। আর ওদিকে আমি বেবিটাকে খুব মিস করব, খুব কিউট ছিল আর খুব আমার সাথে মিশে গেছিলো, আমাকে মাসি মাসি করে খুব ডাকতো। তো তার সাথে তো অনেকটা টাইম কাটিয়েছি এবং আমার সবথেকে ট্রেনের বেস্ট মোমেন্ট তার সাথে কেটেছে। এবং সব কিছুর পরে আমরা নেমে গেলাম টাটা বাই বাই করে সবাইকে একদম ট্রেন থেকে। আর ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে এদিকে এগিয়ে এসে ট্যাক্সি খুঁজছিলাম, তো যে কোনো রকমের একটা ট্যাক্সি পাওয়া গেল। তো ট্যাক্সিতে করে আমরা চলে যাচ্ছি আমরা যেখানে রুম বুক করেছি সেখানে। আর এদিকে আমাদের সাথে ছিল আরও কিছু দাদা এবং বৌদি, আমরা সবাই একসাথে এসেছি। আর এখানে এসে রেস্টুরেন্টটা দেখে আমার খুব ভালো লাগছিলো, ভেতরটা খুব সুন্দর। ফোনে অত ভালো আসছিলো না কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল ভেতরটা। আর সাউথ ইন্ডিয়ান ডিশ ট্রাই করার তো খুব ইচ্ছা। তো তারপরে আমরা অটোতে আসতে আসতে দেখলাম অনেক বড় একটা পাহাড়। আর আমি পাহাড় দেখে তো সো এক্সাইটেড, কারণ আমি প্রথমে কোনো দিন পাহাড় দেখিনি। পাহাড় দেখে আমার এতটাও ভালো লাগছিলো কী বলবো। কিন্তু সব ভালোর মধ্যে একটা খারাপ, এই যে এই দুটো লোক খুব ঝামেলা করলো। আমরা যেখানে নামবো সেখানে তো নামার ছিলো না, উল্টা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর সেটা বলাতেই অনেক ঝামেলা করলো। তো যাই হোক, সব কিছুর পর চারটার সময় গাড়ি থেকে নেমেও আমরা সেই রুমে এসে রেডি ফ্রেশ হয়ে টয়ে বসতে বসতে আমাদের প্রায় 7:30 বেজে গেছে। আর এখানে আমি চান টান করে বসেছি, আর এদিকে মা রান্না করছিলো সাথে বৌদিটা বসেছিলো। তো রান্না বান্না মা কমপ্লিট করলো, এদিকে জিনিসপত্র সব অগোছলো হয়েছিলো, আর ওদিকে ভাতটা মা উঠিয়ে দিয়েছিলো। তারপরে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে বেশি ভারী কিছু খাওয়াই হয়নি, তো আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি সামান্য ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম, তারপরে রান্না হয়ে গেলো। এদিকে দেখো রান্নার তরকারি, ডিমের তরকারি, সেই টেস্টি হয়েছিলো। তো আমরা তো সবাই মিলে তারপরে একসাথে খেতে বসে গেলাম। আমি প্রথমে একবার খেয়ে নিলাম, তারপরে আবার খেতে বসলাম। সো আজকের ভিডিওটা এত রেপি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।